আসসালামু আলাইকুম হজরত জাবির রাদিয়ালু আনহুর বুদ্ধিমত্তা একবার হজরত উমর আনহু একটি দেয়ালের নিচে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে বসে বিভিন্ন বিষয়ে কথা বলছেন হঠাৎ এক পাশ থেকে দুর্গন্ধ এলো উমর আনহু বললেন আমি ওই ব্যক্তিকে কসম দিয়ে বলছি তুমি উঠে গিয়ে উজু করে এসো এই কথা শুনে সবাই একে অন্যের দিকে তাকাতে লাগলো তার এ কথার উপর আমল করা তাদের জন্য কষ্টকর হয়ে গেল ওই মজলিসে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনু উপস্থিত ছিলেন তিনি বললেন আমিরুল মুমিনিন আমরা সবাই উজু করে আসি তার উদ্দেশ্য ছিল ওই ব্যক্তিকে লজ্জার হাত থেকে বাঁচানো তার কথা শুনে হজরত উমর আদিয়াল্লাহ আনু মুস্কি হেসে বললেন আল্লাহ তোমার উপর রহম করুন তুমি জাহিলিয়াতের যুগেও যেমন যোগ্য নেতা ছিলে ইসলামী যুগেও ঠিক তেমনই যোগ্য নেতা আসসালামু আলাইকুম